দেখছেন কলকাতা টিভি, আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের সেরা দশ। প্রথমে চোখ রাখবো আজকের বাংলার সেরা খবরগুলোর দিকে। নন্দীগ্রামে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার বাড়িতে পুলিশ তৃণমূলের শহীদ স্মরণের মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শনিবার রাতে দাপুটে বিজেপি নেতা মেঘনাথ পালের বাড়িতে যায় পুলিশ। বিজেপি নেতার বিরুদ্ধে মূলত প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশির অভিযোগ উঠেছে। তৃণমূলের সভামঞ্চে আগুন লাগানোর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 22 জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। গত 10 নভেম্বর নন্দীগ্রাম শহীদ দিবস পালন করা হয়। শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানায় শাসক বিরোধী দুই দল। ওই দিন রাতেই তৃণমূলের শহীদ মঞ্চে আগুন লেগে যায়। শহীদ মঞ্চ পোড়ানো নিয়ে তদন্ত শুরু করে নন্দীগ্রাম থানার পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাইপাসের আনন্দপুরে 3 বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়। বেশ কয়েকদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার। বাবা সন্তানকে চড় মারায়, সজোরে ধাক্কা খায় দেওয়ালে, মাথায় আঘাত লাগায়, সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় শিশুর। পুলিশের জেরায় স্বীকারোক্তি মৃত শিশুর বাবা বিজয় বোরালের। 6 অক্টোবর মর্মান্তিক ঘটনাটি ঘটে আনন্দপুরে। অভিযুক্ত বিজয় বোরাল জানিয়েছেন, ঘটনার দিন বাড়িতে 3 বছরের সন্তানকে নিয়ে তিনি বাড়িতে একাই ছিলেন। এরপরেই ছেলে বাথরুমে যেতে না চাইলে তাকে সজোরে চড় মারে মদ্য বাবা। নিমেষের মধ্যে ছিটকে পড়ে দেওয়ালে, আঘাত লাগে মাথায়, সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায় শিশুটি। 2014 সালের প্রাথমিক চাকরি প্রার্থীদের অবস্থান চলছেই। চাকরির দাবিতে আন্দোলনে অনড় তারা। রবিবার তাঁদের অবস্থান বিক্ষোভ 87 দিনে পড়ল। আর টালবাহানা নয়, অবিলম্বে নিয়োগ করতে হবে তাঁদের। আন্দোলন করতে গিয়ে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁদের। তবুও তাঁদের মনোবল এখনও অটুট। বিতর্কিত মন্তব্য ভাঙড়ে তৃণমূল নেতা মোদাস্সের হোসেনের। আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর খবর, ভাঙড়ে তৃণমূল নেতা মোদাস্সের হোসেন তার মন্তব্যের জেরে বিতর্ক দানা বেড়েছে। তিনি বলেছেন, বিরোধীদের হাঁটুতে মারুন, মাথা ফাটাবেন না। আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বড় সড় খবর, বিতর্কিত মন্তব্য ভাঙড়ে তৃণমূল নেতার, তৃণমূল নেতা মোদাস্সের হোসেন। তিনি এমনটাই মন্তব্য করেছেন, বিরোধীদের মাথা ফাটান, মাথা ফাটাবেন না, হাঁটুতে মারুন, বিরোধীদের হাঁটুতে মারুন কিন্তু মাথা ফাটাবেন না, এমনটাই মন্তব্য করতে শোনা গেল ভাঙড়ে তৃণমূল নেতাকে। সর্বদিকে নজর না রেখে দেয় এগুলি, আগামী দিনে পঞ্চায়েত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমরা যদি আজকেরকার দিন থেকে যদি আজ আমরা আজকেরকার পর থেকে যদি আমরা ঠিক জায়গায় জায়গায় সেই যেভাবে নির্দেশ দিচ্ছি সেইভাবে সেইভাবে রেডি হয়ে তৈরি হতে হবে। আজ ওখানে একটা বুটি যদি বলে যে আমার অমুক না হলে ভালো হয় না, তমুক না বলি, এইরকম দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। প্রত্যেকেই মিলেমিশে দুটো বুথ ধরে ধরে কমিটি তৈরি করে প্রত্যেক বুথ ধরে ঝামেলা হবে, একদম 20টা করে ছেলে, 40টা ছেলে তৈরি থাকো। বাদবাকিটা আমরা বুঝে নিচ্ছি, বাদবাকিটা আমরা বুঝে নিচ্ছি। তোমারকে মারতে পারলি মাথা, তোমারকে মেরে মাথা ফেটকে দাও, তোমারকে এই স্বভাবটা খুব খারাপ। তোমারকে বলি পার পাচায় মারবে, আর তোমরা মাদ্দি বল দিস পাচায়, তোমরা গেমের দিস মাথা ফেটকে দিচ্ছ। এই সবগুলো চিন্তা ভাবনা করে মাদ্দি হবে, চিন্তা ভাবনা করে মাদ্দি হবে, যে বেগে বলে দেবো সেই বেগে করতে হবে। পাতায় মারলি দাগ হয় না, মাথায় মারলি মাথা ফেটে যায়। তাহলে যে বেগে বলবো সেই বেগে চল দিয়ে হবে। তোমাকে রাত্রির বেলা ফাটাচ্ছি এক জায়গায়, তোমরা গে পাচায় না মেরে মাথায় ফেটকে দিচ্ছ। মাথা ফাটালি জানো না রক্ত বেরোলি কে চায়, হ্যাঁ রক্ত বেরোলি কে চায় জানো না? তাহলে আমি বল দিচ্ছি তোকে, আর পাচায় মার আর হেঁটে মার। বাদ বাকিটা আমরা বুঝে নিচ্ছি, যে বেগে বলবো সেই বেগে চলতে হবে। ধরতে পারলে আর উবুকে রাখা ধরলি হবে না। একটি সভায় তৃণমূল নেতা, ভাঙড়ে তৃণমূল নেতা মোদাস্সের হোসেন বক্তব্য রাখছিলেন এবং বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন এবং যে মন্তব্য, এই বড় সড় জল্পনা মোদাস্সের হোসেনকে বলতে শোনা যায় যে বিরোধীদের হাঁটুতে মারুন, মাথা ফাটাবেন না, বিতর্ক দানা বেঁধেছে তার এই মন্তব্যকে ঘিরে। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। রাজু, তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য কি জানা যাচ্ছে? মোল্লাপাড়া এলাকায় কিন্তু একটি কর্মী সভা ছিল তৃণমূলের, এবং সেই কর্মী সভায় ভোগালী দুইয়ের পঞ্চায়েত প্রধান মোজাফফর হোসেন তিনি কিন্তু প্রকাশ্যে এমন বলেন যে প্রতি বুথে
40 জনের মতন কর্মী রাখতে হবে এবং মানুষকে হাঁটুতে মারতে হবে, ভুল করে যেন মাথায় না মারা হয়। অর্থাৎ প্রচ্ছন্ন একটি কিন্তু মদত দেওয়ার মতন ঘটনা ঘটেছিল এবং এই ঘটনাকে ঘিরে বা তার এই বক্তব্য ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়ায়, রাজনৈতিক মহলে কিন্তু প্রবল গুঞ্জন শুরু হয় এবং এই ঘটনায় কিন্তু বিজেপির নেতৃত্বরা তারা দাবি করেছেন। এর আগেও তিনি বিধানসভা ভোটের সময় এরকম কথা বলেছিলেন, আবারও তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা সত্ত্বেও কিন্তু কোনো স্টেপ নেয়নি প্রশাসন। এবারেও কিন্তু পঞ্চায়েত ভোটের আগে এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্যই, মানুষকে ভয় ভীতি দেখানোর জন্যই বিরোধী দলের লোকজন। ধন্যবাদ রাজু, কথা বলছিলাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। যে খবরের দিকে এখন নজর রাখবো, জানতে পারা যাচ্ছে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হলো। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ ছিলেন ওই যুবক এবং শেষ পর্যন্ত সেই নিখোঁজ যুবকের দেহ মিলল। হাওড়ার বাগনান থেকে উদ্ধার হয়েছে ওই নিখোঁজ যুবকের দেহ। নিখোঁজ যুবকের দেহ উদ্ধার বেহালায় ওই যুবকের বাড়ি, যুবক বেহালার বাসিন্দা এমনটাই খোঁজ পাওয়া গিয়েছে এবং তার দেহ মিলল হাওড়ার বাগনান এলাকা থেকে। অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি, সেই যুবক অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং তারপরে নিখোঁজ হয়ে যান সেই যুবক। সেই যুবকের দেহ উদ্ধার হলো হাওড়ার বাগনান থেকে। হাওড়ার বাগনান থেকে উদ্ধার হলো নিখোঁজ যুবকের দেহ। বেহালার বাসিন্দা ওই যুবক, অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, বেরিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। নিখোঁজ যুবকের বাড়ি বেহালায়, অফিসের উদ্দেশ্যে বেরিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। অবশেষে সেই নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হলো হাওড়ার বাগনান থেকে, উদ্ধার হলো তার দেহ। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, মর্মান্তিক ঘটনা, অফিসের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সেই যুবক, তার দেহ উদ্ধার হলো হাওড়ার বাগনান থেকে বেহালার বাসিন্দা তিনি, কি জানা যাচ্ছে রিয়া? একদম, দেখো শহরে শেষ আরো একবার এরকম মিসিং ঘটনা এবং সেই যুবক মিসিং হয়েছিল 11 তারিখে এবং অফিস যাওয়ার নাম করে কিন্তু সে অফিসে যায়নি, পরে যেমনটা জানা গিয়েছিল। এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে বেহালা থানা তারা কিন্তু প্রথমে মিসিং জিডি করে এবং তারপরে পুরো বিষয়টা যখন তারা জানতে পারে অফিসে খোঁজ নেয় তার, কারণ তার অফিসে যাওয়ার কথা ছিল এবং অফিসে যাচ্ছি বলে সেই বলেই কিন্তু বাড়ি থেকে বেরোয় এবং তারপরে বেহালা থানা এলাকার বাসিন্দা শুভজিৎ রয় এবং তারপরে অফিসে যখন খোঁজ নেয় পুলিশ জানতে পারে যে তিনি সেই দিন অফিসে যায়নি এবং তারপরে কিন্তু তদন্তে নামে পুলিশ এবং তদন্তে নেমে যেটা দেখা যায় যে যেটা প্রোটোকল অনুযায়ী যখন কেউ মিসিং হয় তার মিসিং যে তার ছবি এবং তার বায়োডাটা দিয়ে বিভিন্ন যে অ্যাডজয়নিং জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মেল করতে হয় এবং তার পরিচয় জানাতে হয় যে এই ব্যক্তি মিসিং রয়েছে এবং ঠিক একই পদ্ধতিতে কিন্তু বেহালা থানাও সেই পদ্ধতি অবলম্বন করে এবং তারপরে সেটা দেখা যায় যে আজকে বাগনান থানা থেকে বেহালা থানাকে মেল করে বলা হয় যে এই একটা আননোন ব্যক্তির দেহ তারা পেয়েছে এবং তারপরে কিন্তু সেখানে গিয়ে যখন আইডেন্টিফাই করা হয় তখন দেখা যায় যে শুভদীপ রয় নামেই কিন্তু এই ব্যক্তি, অর্থাৎ বেহালার যে যুবক মিসিং হয়েছিল তারই দেহ মিলল বাগনান থানা এলাকা থেকে এবং ইতিমধ্যেই কিন্তু তার পোস্টমর্টম হয়েছে এবং সেই পিএম রিপোর্টে তার কোনো ইনজিওরি অর্থাৎ ইন্টারনাল কোনো ইনজিওরি নেই বলেই কিন্তু ইতিমধ্যে জানা গিয়েছে এবং ফার্দার যে ইনকোয়ারি সেটা কিন্তু ইতিমধ্যেই বেহালা থানা করছে। তবে কিভাবে সে বাগনান থানা এলাকায় পৌঁছালো এবং তার বডি পাওয়া গেল সেটা কিভাবে তার মৃত্যু হলো সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছে বাগনান থানা, সেখানে একটা আনন্যাচুরাল ডেথের অভিযোগ হয়েছে। ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আর এখন নজর রাখবো বাংলার অন্যান্য খবরে। আগামী 15ই নভেম্বর মঙ্গলবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনে বেলপাহাড়ির সাহারিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরকে কেন্দ্র করে জোর তৎপরতা শুরু হয়েছে। বেলপাহাড়ির সাহারি লাগোয়া কুচলা পাহাড়ির ফুটবল মাঠে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। ওই দিন দুপুরে মুখ্যমন্ত্রীর সভা। এদিন প্রশাসনিক কর্তা, সিএম এর সিকিউরিটি সহ দলীয় নেতৃত্ব প্রস্তুতি ঘুরে দেখেন। মাওবাদীদের আঁতুর ঘর বেলপাহাড়িতে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সভা ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু ট্রেন ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল করা হলো। 14 নভেম্বর থেকে 17 নভেম্বর ইন্টারলকিং এর কাজের জন্য ও সাবওয়েতে কাজের জন্য বাতিল করা হয়েছে। আদ্রা ডিভিশনে হবে ওই কাজ, বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এক ধাক্কায় অনেকটাই কমল কলকাতার আবহাওয়ার তাপমাত্রার পারদ। শনিবারের তুলনায় প্রায় 2 ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। উত্তুরে হাওয়ায় রাজ্য জুড়ে শীতের শুরু, কলকাতাতেও মরশুমের শীতলতম দিন, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকবে, বিহার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে নামবে পারদ। প্রায় 4 ডিগ্রি তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা, একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। উত্তরের শীতল বাতাসে শীতের আমেজ রাজ্য জুড়ে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা কমতে শুরু করবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, 16 নভেম্বর এই নিম্নচাপ হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে। চারচাকা গাড়ি পুকুরে পড়ে যাওয়ায় মৃত্যু হল দম্পতির। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাদুরিয়া থানার নয়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের মদিয়া গ্রামের ঘটনা। মৃত দম্পতি কৌশিক দেবনাথ ও সুনন্দা মণ্ডল কালী পুজোয় মামার বাড়িতে এসেছিলেন। ঠাকুর বিসর্জন দিতে যাওয়ার সময় রবিবার ভোরে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে যায়। জলের মধ্যে গাড়ির দরজা খুলতে না পারায় শ্বাসরুদ্ধ হয়েই মারা যায় ওই দম্পতি। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ঘটনায় গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানার পুলিশ। বোয়ালঘাটা বাজার সংলগ্ন উত্তর স্বরূপনগর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম আসিফ আজম গাজী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের কাছ থেকে 5টি দেশি আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি সহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তি এত অস্ত্র কোথা থেকে পেল এবং এই অস্ত্র কিসে বিক্রির জন্য মজুত করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠল প্রতিবেশী 4 যুবকের বিরুদ্ধে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অপহৃত নাবালিকাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানায় গোয়ালমাল গ্রামে। নাবালিকার মায়ের অভিযোগ, অভিযুক্ত প্রায়ই হুমকি দিত তার মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হবে এবং খুন করা হবে বলে। অপহরণের পর 15 দিন পেরিয়ে যাওয়ার পরে এখনও খোঁজ মেলেনি নাবালিকার। অভিযুক্তদের নাম জাকির হোসেন, বকুল শেখ, আমির শেখ ও জেলেখা বিবি। ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এখন এনেছে একটা বিরতি, রয়েছে আরো অনেক খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর এখন নজর রাখবো আজকের দেশের সেরা খবরগুলোর দিকে। মোদীর সভায় গেলে 500 টাকা করে দেওয়া হবে এমনটাই প্রতিশ্রুতি ছিল, কিন্তু দেখা গেল বোকা বনে গেলেন। যারা গেলেন তারা 100 টাকা করে পেলেন, 500 টাকার বদলে 100 টাকা, এমনই ঘটনা জানতে পারা যাচ্ছে কর্ণাটকে মোদীর সভায়। এমনটাই ঘটেছে এই মুহূর্তের বড় সড় খবর। কলকাতা টিভির পর্দায় দেখছেন সেই খবর আপনাদের, কলকাতা টিভির দর্শকদের জন্য এই খবর আমরা দেখাচ্ছি। কর্ণাটক থেকে খবর পাওয়া যাচ্ছে, কর্ণাটকে মোদীর সভায় গেলে 500 টাকা করে দেওয়া হবে এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এমনটাই ঘোষণা করা হয়েছিল মোদীর সভায় গেলে 500 টাকা করে পাওয়া যাবে। এবং জানতে পারা যাচ্ছে যে 500-র বদলে পাওয়া গেল 100 টাকা, দেখছেন সেই ছবি। এবং কর্ণাটকে এমনটাই ঘটেছে, কর্ণাটকে মোদীর সভায় গেলে 500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি, অথচ 500 টাকার বদলে মাত্র 100 টাকা করে দেওয়া হয়েছে। তার জন্য বিক্ষোভ। আর এখন যে খবরের দিকে নজর রাখবো যোগীরাজ্যের দিকে। জানতে পারা যাচ্ছে পুরসভা ভোটের আগে আসন নিয়ে কারচুপির অভিযোগ, এবং
এই মর্মে রক্ত দিয়ে চিঠি লিখে যোগী আদিত্যনাথকে পাঠানো হলো এমনটাই জানতে পারা যাচ্ছে। পুরসভা ভোটের আগে আসন নিয়ে কারচুপির অভিযোগ এবং এই মর্মে এই অভিযোগ জানিয়ে রক্ত দিয়ে চিঠি লিখে পাঠানো হলো যোগী আদিত্যনাথকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানো হলো চিঠি, রক্ত দিয়ে লেখা চিঠি, এই খবর পাওয়া যাচ্ছে। যোগী রাজ্য থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে, দেখছেন কলকাতা টিভিতে এই খবর আমরা সম্প্রচার করছি। কলকাতা টিভি দর্শকদের জন্য আপনাদের আবারও জানিয়ে রাখি, যোগী রাজ্য থেকে এই খবর পাওয়া যাচ্ছে, উত্তরপ্রদেশে আসন নিয়ে কারচুপের অভিযোগ, পুরসভা ভোটের আগে আসন নিয়ে কারচুপি এবং সেই অভিযোগ জানিয়ে রক্ত দিয়ে চিঠি লিখে পাঠানো হলো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। पार्टी को अपनी इस सरकार में धांधली के खिलाफ धरना प्रदर्शन तख्ती लेकर सड़कों पे निकलना पड़े, प्रशासनिक अधिकारियों और ईओ के खिलाफ, घूसखोरी के खिलाफ, भ्रष्टाचारी के खिलाफ बहुत बड़ी बात है। आज तो मैंने खून से पत्र लिखा है, अब एक या दो दिनों के अंदर मैं ईओ के कार्यालय में जाकर अपनी नस काट कर उसको दिखाऊंगा पिछड़ों का खून इतना खराब नहीं है। इतनी बड़ी धांधली की गई है हमारे वार्ड को, রক্ত দিয়ে চিঠি লিখে পাঠানো হলো যোগী রাজ্যে, যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাঠানো হলো রক্ত দিয়ে চিঠি লিখে। চিঠির মর্ম ছিল পুরসভা ভোটের আগে আসন নিয়ে কারচুপি হচ্ছে এমনটাই চিঠি, রক্ত দিয়ে এই মর্মে রক্ত দিয়ে চিঠি লিখে যোগী আদিত্যনাথকে পাঠালেন বিজেপি নেতা। নির্বাচনের টিকিট না পেয়ে অভিনব প্রতিবাদ, পুরসভার নির্বাচনের টিকিট না পেয়ে টাওয়ারে উঠে পড়লেন আপ কাউন্সিলর হাসিব উল হাসান। দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে একটা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন তিনি। দ্বিতীয় দফায় প্রকাশ পাওয়া প্রার্থী তালিকাতেও তার নাম না থাকায় বিক্ষোভ দেখান তিনি। তিনি নির্দল প্রার্থী হিসেবে যাতে ভোটে লড়তে না পারেন সেই জন্য প্রয়োজনীয় নথিপত্র আটকে রাখার অভিযোগ করেছেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। যে স্বপ্ন দেখতেন ভারতের প্রথম ভোটার সদ্য প্রয়াত শ্যাম শরণ নেগি, তিনি মারা যাওয়ার তিন দিন আগে পোস্টাল ব্যালটে এই বিধানসভার আগাম ভোট দিয়ে জানিয়েছিলেন আরও বেশি করে মানুষ ভোট দিতে আসুক, গণতন্ত্রের জন্য এটাই তার শেষ ইচ্ছে ছিল। নেগির জন্মস্থান কিন্নৌর জেলাতেও রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। হিমাচল প্রদেশে এবার ভোট পড়েছে 75%। পোষ্য কুকুর কামড়ালে মালিককে দিতে হবে 10,000 টাকা জরিমানা। শেষ কয়েক মাসে এলাকায় বেড়েছে কুকুরের কামড়ানোর ঘটনা, বাধ্য হয়ে পদক্ষেপ নিল নয়ডা প্রশাসন। বিড়াল কামড়ালেও একই শাস্তি, এর পাশাপাশি কামড় খাওয়া ব্যক্তির চিকিৎসার ভারও পোষ্যর মালিককেই নিতে হবে। এই নিয়ম চালু হবে আগামী 1 মার্চ থেকে। রাস্তার কুকুরদের দৌরাত্ম্য এবং পোষ্য কুকুরদের আক্রমণ নিয়ে একটি বোর্ড মিটিংয়ে বসে নয়ডা কর্তৃপক্ষ, বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সত্যই আমি অনুতপ্ত, মুক্তি পেয়ে প্রতিক্রিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী খুনে সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণের। বিস্ফোরণে সেদিন যারা প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ভারতে আর থাকব না, ব্রিটেনে গিয়ে মেয়ের কাছে থাকব বলে জানালেন নলিনী। সঙ্গে যাবেন তার স্বামী তথা রাজীব হত্যা মামলায় সাজাপ্রাপ্ত মুরুগানও। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চান না নলিনী। নলিনীর প্রথমে ফাঁসির সাজা হলেও সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে কমে হয় আজীবন কারাবাস। মুক্তির পরেই উল্লাস, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণের মুক্তিতে আনন্দোৎসবে মাতলেন এলাকাবাসী। নলিনীর মুক্তির আনন্দে চেন্নাইয়ের ভেলোরে তার বাসভবনের সামনে মিষ্টি বিলি করলেন স্থানীয় বাসিন্দারা। আনন্দে পটকা বাজি ফাটিয়ে ভেলোরে উল্লাসে মাতলেন তার সমর্থকেরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের বিরোধিতায় এবার দিল্লিতে দরবার বিজেপির রাজ্য নেতৃত্বের। খাস রাজধানীতে অভিযোগ জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দিল্লির নর্থ এভিনিউ থানায় অভিযোগ দায়ের করলেন হুগলির সাংসদ। রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে না পেরে দিল্লিতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন লকেট। দেড় বছরের ফুটফুটে এক শিশু প্রাণ বাঁচালো দুজনের, অবিশ্বাস্য হলেও সত্যি এই আশ্চর্য ঘটনাটি ঘটিয়েছে হরিয়ানার দেড় বছরের মাহিরা। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করার পরই মাহিরার পরিবার মেয়ের অঙ্গদান করার সিদ্ধান্ত নেয়। সফল অস্ত্রোপচারের পর মাহিরার অঙ্গদান করা হয় দুজনের শরীরে। হরিয়ানার মেওয়াটের বাসিন্দা মাহিরা, বাড়ির বারান্দা থেকে পড়ে যায় সে। 11 নভেম্বর ব্রেইন ডেথ হয় মাহিরার। তার দুটি কিডনি দান করা হয়েছে এক তরুণকে। মাহিরার লিভার প্রতিস্থাপন করা হয়েছে 6 মাসের এক শিশুর শরীরে। সঙ্গে থাকুন।
বিরতির পর এখন দেখে নেব আজকের বিদেশের সেরা খবরগুলো কি কি রয়েছে। মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, যার জোরে মাটিতে আছড়ে পড়লো দুটি বিমান, ঘটল বিস্ফোরণ। আমেরিকা এয়ার শো চলাকালীন ঘটল ভয়াবহ দুর্ঘটনা, ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে বলে খবর, মৃতেরা বিমানের ক্রু সদস্য বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সংঘর্ষের হাড় হিম করা ভিডিওটি। দুই বিমানের চালক কেমন আছেন তাও জানা যায়নি। টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে চলছিল এই এয়ার শোটি। আমেরিকার মিড টার্ম নির্বাচনে মনে করা হয়েছিল রিপাবলিকানরা লাল ঝড় তুলবে, কিন্তু বাইডেনকে স্বস্তি দিয়ে সেনেটের দখল আপাতত নিজেদের কাছেই রাখল ডেমোক্রেটরা। গ্র্যান্ড ওল্ড পার্টির হয়ে প্রচারে নেমেছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসে ছিলেন ট্রাম্প। আগামী 15 নভেম্বর বড় ঘোষণার কথাও জানিয়েছিলেন তিনি, যদিও শনিবার রাতেই ধাক্কা খায় রিপাবলিকানরা। সেনেট দখলে জয় জয়কার জো বাইডেনেরই। চীন সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল হলেও অনিশ্চিত বলে ব্যাখ্যা করলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে, কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের পিপলস লিবারেশন আর্মি বিশাল কিছু সেনা প্রত্যাহার করেনি। তাছাড়াও এই দুর্গম এলাকায় রাস্তাঘাট তৈরির সহ সেনা সুবিধার বহু খামতি নেই চীনা সেনার। সেনা প্রধান এদিন বলেন, 7টি সমস্যার মধ্যে 5টি সমস্যার সমাধান হয়ে গিয়েছে, 2টির সমস্যা এখনও সমাধান করা বাকি। গত অক্টোবরেই ভারত চীনের মধ্যে 25তম একটি বৈঠক হয়েছে, কোর কমান্ডার স্তরের একটি বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে। দীর্ঘ 6 ঘন্টা ধরে সেতুর ওপর দিয়ে চলেছে ট্রেন, ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা সেই দৃশ্য উপভোগ করছেন। যাত্রীদের জন্য সেতুর ওপর 20 মিনিট থামিয়ে রাখা হচ্ছে ট্রেনটিকে। থাইল্যান্ডের ফ্লোটিং ট্রেন ঘিরে পর্যটকদের মধ্যে বাড়ছে উৎসাহ। খেরসান হাতছাড়া হওয়ার পর এবার পুতিনকে গদিচ্যুত করার দাবি উঠল, এই দাবি আগে উঠেছে, আবারও সেই দাবি উঠল খোদ রাশিয়ার মাটিতে। শুধুমাত্র গদিচ্যুত করাই নয়, ভ্লাদিমির পুতিনকে হত্যা করা উচিত বলে মনে করছেন প্রভাবশালীদের একাংশ। আর মাত্র 1 সপ্তাহ পরে ভোট, আগামী 20 নভেম্বর নেপালে সংসদীয় নির্বাচন। 2015 সালে গৃহীত সংবিধানের অধীনে নেপালের ফেডারেল পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 2017 সালে প্রথম সংসদীয় নির্বাচনের পর এই প্রথম নেপালে একটি সরকার তার পূর্ণ মেয়াদ সম্পন্ন করে ফের নির্বাচনের মুখোমুখি হচ্ছে। লন্ডনের সিস্টারউড ক্লাব মহিলাদের ফুটবল দল, কিন্তু সম্পূর্ণভাবেই মুসলিম মহিলাদের জন্য তৈরি এই ফুটবল দল, যেখানে মহিলাদের পোশাক কখনোই ফুটবল খেলায় বাধা হয়ে দাঁড়ায় না, তা সে হিজাব পরুন বা নাই পরুন। সেরা 10 আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।